আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অবশ্য আসছি একটা বাজারে, অর্থাৎ বন্দর দিন। দেখেন কত বাঙালি। অবশ্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আসলে বন্দর থাকলে বাঙালিরা যখন একসাথে হয় কত খুশি হয়। সবাই সবার সাথে সাক্ষাৎ করে, কারণ কাজের সময় তো সাক্ষাৎ করা খুব কঠিন। তাই সবাই এই বন্ধু থাকলে পরে মাসে একদিন বন্ধু থাকবো, যখন বন্ধু থাক সবাই সবার সাথে সাক্ষাৎ করলে মন মানসিকতা ভালো থাকে। আর কলিং বিষয়ে দেখেন নতুন নতুন কর্মী আসছে কত, কাজ কম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোর? আপনার ভিডিও তো দেখি। হ্যাঁ, ভিডিও তো করি, যেহেতু ভিডিও সবাই দেখে। কতদিন হলো আসছেন? আসছি এই তো 3 মাস। 3 মাস কোন কোম্পানিতে? ফার্নিচার না? হ্যাঁ, আমার কোম্পানি এই ভিতরে। কি অবস্থা, কাজ কাম আছে? আমাদের মোটামুটি আছে, 8টা পর্যন্ত। আমাদেরও 8টা পর্যন্ত চলতেছে, কিন্তু আমার অনেকগুলো কোম্পানিতে নাই, ভাগ্য বর্তমান। যাক, নতুন আসছেন, ধৈর্য সহকার করেন, ধৈর্য সহকার করতে করতে আস্তে আস্তে সব ঠিক হবে। ঠিক আছে, কিন্তু বলো তো, একটা দোকানে আসছি অবশ্য। দেখেন সবাই মাছ কত সুন্দর বাগা দিদি রেখছে, আমাদের বাংলাদেশের মতো সিলভার কাপ, কত সুন্দর মাছ দেখেন। আর এটা হচ্ছে দোকান, বাংলাদেশিদের দোকান। এই হচ্ছে জনসমাগম, এখানে একটা হাঁস কিনছে দেখেন। তো ভিডিও করতে এসে মানে কিছু মাছ কিনতেছি দেখেন। এটা হলো 8 টাকা কিলো, মালয়েশিয়ান 8 রিঙ্গিত 1 কেজি। আর আজ হচ্ছে মালয়েশিয়া স্বাধীনতা দিবস, মানে সরকারি ছুটি সারা মালয়েশিয়া জুড়ে। এই জন্য সবাই আর কি সবার সাথে সাক্ষাৎ করতেছে, বাজারে আসছে, আমরাও আসছি অবশ্য এই বাজারে। তো আমি একটু সামনে যাব, তারপরে আপনাদের দেখাবো যে আসলে এই বাজারে মানে দোকানপাট কীরকম আছে। দেখেন আরেকটা দোকানে আসছি, এখানে কিন্তু মাছের একই অবস্থা, মানে বিকালবেলা হলে বাইরে একবার ছড়া দেয় পলিথিনের ভিতরে, যার যার মতো আসে, মানে ঘুরতে আসে, ঘুরতে আসা পরে কেনে। কত বড় বড় পাঙ্গাস মাছ। আর এই হচ্ছে দোকান, মানে কেউ কিছু যদি মার্কেট বা কোনো কিছু কেনাকাটাও করতে চায় তারপরে কিন্তু এখান থেকে কিনতে পারবে, কারণ সামনে কাপড়ের দোকান আছে। আর এই হচ্ছে কাপড়ের দোকান, মানে যারা যারা কাপড় চোপড় কিনবে। এটা হচ্ছে জুতার দোকান, দেখেন এই যে বিক্রি চলতেছে সব কিছু, মানে বেশিরভাগ সানডে আর কি, মানে রোববারের দিনে আর কি লোকজন বেশি হয়। আজকে তো সানডে না, মানে সরকারি ছুটি, ওই হিসেবে আর কি চলতেছে আর কি। দেখেন সব কিছু পাওয়া যায় মোটামুটি। এই হচ্ছে অবস্থা, দেখেন মালয়েশিয়ান পোলাপান সাইকেল নিয়ে নিয়ে গ্রাম থেকে এসে ঘুরতেছে। আর এখানে পুতুল, কাপড় চোপড় অনেক কিছুই। ভালো লাগলে শেয়ার করবেন, পেজ থেকে দেখলে একটা শেয়ার করে ফলো করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে মালয়েশিয়া সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।